আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। কোরিয়ান কিমচি সম্পর্কে এখন আর অনেকেরই অজানা নয়। কিমচির আছে অনেক উপকারিতা। কিমচি কোলেস্ট্রল লেভেল লো করে, এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আর খেতেও খুব ভালো। আজ আমি তৈরি করে দেখাবো রেডিশ কিমচি। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। যেহেতু আমি রেডিশ কিমচি বানাবো, তাই এখানে নিয়েছি মূলা অর্থাৎ রেডিশ। মূলার উপরের খোসা ছাড়িয়ে আমি আমার পছন্দ মতো করে কেটে নিয়েছি। আপনি যে কোনো শেপে কেটে নিতে পারবেন। এখন এই মূলার সাথে পরিমাণ মতো লবণ মিশিয়ে রেখে দেব 2 ঘন্টার জন্য। ফিরে এলাম 2 ঘন্টা পর। মূলা খুব ভালো করে ধুয়ে নিব যাতে লবণ পানিটা চলে যায়। রেডিশ কিমচির জন্য লাগছে পেঁয়াজকলি। পেঁয়াজকলির পেঁয়াজের অংশটুকু মাঝে ফালি করে নিয়েছি, আর পাতার অংশ ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এছাড়া লাগছে রসুন পেস্ট ও চিনি। এ সব কিছু মূলার পরিমাণ বুঝে আন্দাজ মতো দিতে হবে। আমি 1 কেজি মূলার সাথে 1 টেবিল চামচ রসুন আর 2 টেবিল চামচ চিনি দিয়েছি। আর কিছু মূলা একটু ভাজির মতো করে কেটে নিয়েছি। এছাড়া লাগছে কোরিয়ান রেড চিলি পাউডার, এগুলো হচ্ছে আতপ চালের গুঁড়ো, নিয়েছি 1 টেবিল চামচের মতো। এবার সসপ্যানে 1 কাপ পানি দিয়ে চালের গুঁড়ি মিলিয়ে নিলাম। এবার জাল করে নিব লো টু মিডিয়াম হিটে। অনবরত নেড়ে একটু ঘন চালের মিক্সচার তৈরি করে নেব। এখানে বড় একটি পাত্র নিয়েছি, এই পাত্রে সব উপকরণ নিয়ে নিব। সাথে অ্যাড করছি স্বাদমতো লবণ। এছাড়া অ্যাড করে নিচ্ছি 1 টেবিল চামচের মতো ভিনেগার। এবার দিয়ে দিচ্ছি চালের মিক্সচার আর কোরিয়ান চিলি পাউডার। সব উপকরণগুলো 1-2 মিনিট ভালোভাবে মাখাতে হবে। মাখাতে মাখাতে যখন গ্রেভি হবে, তখন দিয়ে দেব মূলা। মূলার সাথে আবারও খুব ভালোভাবে মিশাতে হবে। তৈরি হয়ে গেল রেডিশ কিমচি। এই কিমচি এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিন। 2-3 সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে। কোরিয়ান এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। রেসিপি সম্পর্কে কমেন্ট করতে পারেন, আর নিত্য নতুন রেসিপি পেতে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।